তিনটে বাড়িরই নকশা, রং আর তাৎপর্য সব কিন্তু আলাদা। না, আজকে মিস হয়ে গেল। হাঁটতে হাঁটতে সোজা আস্তে আস্তে এই জায়গাটা এসে পড়লাম। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমিও খুব 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 ভালো আছি। আর আমার ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 7টা বাজে, আজকে প্রণবের অফিস থাকে বৃহস্পতিবার, তো সকাল থেকে উঠেই বেশ তাড়া লেগেছে। চতুর্দিকে একেবারে রণক্ষেত্রের মতন অবস্থা, একদিকে ও রেডি হচ্ছে আর আমি আপনাদের নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। আপাতত একদিকে চা বসিয়েছি, একদিকে চাটুতে সেঁকে নিয়েছি ব্রেড, এই যে মাখন লাগিয়ে রেখে দিয়েছি, আর এই হচ্ছে আজকের ওর লাঞ্চ, মোটা চাউয়ের বাঙালি চাউমিন, যেটা আমি আমার জন্য কিছুটা তুলে রেখেছি ব্রেকফাস্টে খাবো বলে। আর এই যে ডিম ফাটানোর পর্ব চলছে, দেখা যাক ঠিক মতন কুসুমটাকে প্লেস করতে পারি কি না। আজকে মিস হয়ে গেল। এই সকালবেলা অফিস যাওয়ার সময় একটা ডিমের পোচ ওর লাগবেই লাগবে। ওই যে বেরিয়ে গেছেন, এই সোজা গিয়ে ডান দিকে গেলেই আমাদের বাস স্টপ থেকে বাসে করে ওর অফিস যেতে খুব একটা সময় লাগে না, 5-10 মিনিট। সকাল 11টা বাজে, আমি বেরিয়েছিলাম এখানকার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ভেদেয়াবে, তো সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিছু কাগজপত্র জমা দেওয়ার ছিল, তো ওখান থেকে এসেই চা খেলাম। আজকে আমার ওদের সাথে একটা ইন্টারভিউ মতন ছিল, আমার কিছু ডকুমেন্টও জমা করতে হতো, তাই গিয়েছিলাম। ভেদেয়াবে এখানকার কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ সংস্থা। বেলজিয়ামে যত চাকরি প্রার্থী আছেন তাদের কিন্তু এই ভেদেয়াবের সাথে একটা লিঙ্ক থাকে। এদের সাথে জানেনই বেশ কিছু অ্যালাওয়েন্স দেওয়া হয়, বিশেষ করে বেকার ভাতা বা চাকরি চলে গেলে একটা অ্যালাওয়েন্স এখানকার বাসিন্দারা পান, তো সেইটার পেতে গেলে এই ভেদেয়াবের সাথে কিন্তু আপনাকে লিঙ্ক আপ থাকতে হবে। পড়াশোনা বা ট্রেনিংয়ের পর এদেশে যারা চাকরি প্রার্থী হন তারা যতদিন না চাকরি পাচ্ছেন ততদিন একটা অ্যালাওয়েন্স পান, তার পরিস্থিতি এবং তার বয়সের উপর নির্ভর করে দেওয়া হয় অ্যালাওয়েন্সটা। এই অ্যালাওয়েন্সটা 3 বছর পর্যন্ত কিন্তু দেওয়া হয়। তো সেটা পাওয়ার জন্য আপনাকে ভেদেয়াবে বা আরও বেশ কিছু ফোরেন এইরকম সংস্থায় আপনাকে নিজের নাম নথিভুক্ত করতে হবে, এবং তারা আপনাকে বিভিন্ন ইন্টারভিউয়ের জন্য লিঙ্ক পাঠাতে থাকবেন, আপনাকে ইন্টারভিউগুলো দিতে হবে। তো এই অ্যালাওয়েন্সটা যারা চাকরি হঠাৎ করে হারান তারাও কিন্তু পেয়ে থাকেন, তবে তাকে সোশ্যাল সিকিউরিটি যে বেলজিয়াম সিস্টেম আছে তার মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে কিছু শর্তও আছে, যেমন আপনাকে একটা নির্দিষ্ট সময় অবধি কাজ করতে হবে এখানে, এবং যে পরিস্থিতিতে আপনার চাকরিটা গেছে সেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে, মানে আপনি নিজে থেকে চাকরি ছেড়ে বসে আছেন তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনি অ্যালাওয়েন্স পাবেন না। আপনাকে ওয়ার্ক মার্কেটে অ্যাভেলেবেল থাকতে হবে, এবং এই ফোরেম, অ্যাক্রিটিস, ভেদেয়াবের মতন সংস্থায় আপনাকে চাকরি প্রার্থী হিসেবে নিবিবদ্ধ থাকতে হবে, এবং তাদের পাঠানো বিভিন্ন ইন্টারভিউ আপনাকে যেতে হবে। মোট কথা, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার চাকরিটা নেই এবং আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, এবং সেই চাকরি পাওয়া, চাকরির চেষ্টা এবং চাকরি পাওয়ার মধ্যে যে সময়টুকু, সেইটুকু সময়টুকু এই চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন তাদের যে অ্যালাওয়েন্স সেটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। বেকার ভাতার সাথে সাথে কোম্পানির সাপ্লিমেন্ট বা বলা যায় কিছু এক্সট্রা ভাতা বা অ্যালাওয়েন্স, যেটাকে এখানে RCC বলে, সেটা কিছু বয়স্ক কর্মচারীরা পেতে পারেন। সেগুলো পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 62 বছরের হতে হবে, আপনার কর্মজীবন হতে হবে ছেলেদের ক্ষেত্রে 40 বছর, মেয়েদের ক্ষেত্রে 36 বছর, এবং এক্ষেত্রে পরিস্থিতিটা এমন হতে হবে যে আপনাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে, এবং আপনাকে বেকার ভাতা পাওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া সেগুলোও আপনার থাকতে হবে। ওয়ার্ক মার্কেট থেকে আপনি উইথড্র করেছেন সেটাও আপনাকে প্রমাণ করতে হবে। তো এই বিভিন্ন ধরনের এখানে অ্যালাওয়েন্স যে রয়েছে সেগুলো প্রত্যেকটার সাথেই এই ভেদেয়াবের গভীর সংযোগ রয়েছে। তো এখানে এসেই আমি শুনেছিলাম ভেদেয়াবের কথা, তো আমি রেজিস্টার করিয়েছিলাম। ওনারা অলরেডি আমাকে বিভিন্ন সংস্থায় চাকরির জন্য নোটিফিকেশান পাঠান, তো সেই সংক্রান্ত বিষয়ে আজকে গেছিলাম। বাজে এখন 2:20 আর নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, অথচ সকালবেলা কি সুন্দর আকাশ, পরিষ্কার ছিল, রোদ ছিল, কখন যে এখানে কি হয় কিচ্ছু বোঝা যায় না। প্রণব অফিসে গেছে, ছাতাও নিয়ে যায়নি, কি করবে কে জানে, যদিও জানি না ফেরার সময় হয়তো বন্ধ হয়ে যাবে ওর। তো যাই, রান্নাটা বসাই, তো সেরকম আর কিছু করবো না। কালকের যে মাছটা বানিয়েছিলাম সেটার বেশ কিছুটা গ্রেভি রয়েছে, তো ভাবছি একটা মাছ ভেজে তার মধ্যে দিয়ে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে একা থাকলে যেটা হয়, রান্না করতে আর ইচ্ছা করছে না।
তো যাই রান্নাটা করে নিই, স্নান করে নিই। চাউমিনটা ভালো ছিল? খেয়েছিস পুরোটা? টিফিন বক্সে বের কর, তবে তো ভুলে যাবি, দুদিন বাদে বেরোবে। হুম হুম কি প্রণব এসে গেছে, 5 মিনিট হলো, 5-10 মিনিট। ওর জন্য একটু খাবার বানাচ্ছি, চা বসিয়েছি এখানে, আর এখানে চলছে চিড়ে ভাজা। চিড়েটা নর্মাল ভেজে নিয়ে, বাদামটাকে আগে ভেজে নিয়েছি, এবার চিড়ে ভেজে এরপর একটু কুচো লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ দিয়ে, একটু নুন দিয়ে, আর একটু গরম গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর ওকে দিয়ে দেবো। আজ বৃহস্পতিবার, আজকে করে লক্ষ্মী পুজো করি, আর লক্ষ্মী পুজোটা আমি সাধারণত সন্ধ্যের দিকেই করি। এখানে আসার আগে আমার প্রচণ্ড ঈশ্বরভক্ত শ্বশুরমশাই বোধহয় একটু মনে মনে শঙ্কিতই ছিলেন যে ছেলে ছেলের বউ বিদেশে গিয়ে ঠাকুর পুজো আদৌ করতে পারবে কি না। কিন্তু যখন এখানে এসে সব কিছু গুছিয়ে নিয়ে ঠাকুরের আসন পেতেছিলাম আর ওনাকে দেখিয়েছিলাম, কি ভীষণ যে খুশি হয়েছিলেন, আর ওনার থেকেও বেশি শান্তি আমরা নিজেরা পেয়েছিলাম জানেন। কারণ বিদেশে তো সহায় বলুন, সম্বল বলুন, আর আপনজন বলুন, সবই ঈশ্বর। যা কিছু হয়, যা কিছু ঘটে সবই তাকেই বলি। সন্ধ্যে 7:30 বাজে আর আমি রেডি হয়ে নিয়েছি। আমার যা যা কাজকর্ম ছিল সন্ধ্যেবেলার হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। সারাদিনে একটু না বেরোলে ভালো লাগে না, তো এখন একটু হাঁটতে যাচ্ছি। কোথায় যাবো ঠিক করিনি, হাঁটতে হাঁটতে যেখানে ইচ্ছা হবে বেরিয়ে যাবো, তো দেখি কোথায় যাই। এই জায়গাটাতে না রেস্টুরেন্ট পুরো ভর্তি, এই পুরো জায়গাটাতে দেখো পরপর পরপর প্রচুর রেস্টুরেন্টস। আর যেহেতু এখন সামার, তো সবাই দেখুন বাইরে বসেই ডিনার করে। এই এইগুলো সবকটাই হচ্ছে রেস্টুরেন্ট, এই যে যত এই ডান দিকে যত আছে, যতগুলো যা কিছু দেখি সবকটাই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কি সুন্দর দেখুন, এই যে ডেকের মতন করা আছে, সবাই এখানে বসেই ডিনার করছে। আমার বাঁদিকে যে তিনটে বাড়ি দেখতে পাচ্ছেন, সেই বাড়িগুলো না এই মেকেলেন শহরের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে পড়ে। তিনটে বাড়ির একটা নাম আছে, সেটা হলো হাওয়ারওয়ার্ফ। আর এই তিনটে বাড়ি একসাথে থাকলেও তিনটে বাড়িরই নকশা, রং আর তাৎপর্য সব কিন্তু আলাদা। এমনকি তিনটে বাড়ির তিনটে আলাদা আলাদা নামও আছে জানেন। সব থেকে ডান দিকের যে বাড়িটা, তার নাম হলো দ্য লিটল প্যারাডাইস। মাঝখানের যেটা রয়েছে, মাঝখানের যে বাড়িটা, সেটার নাম হলো দ্য লিটল ডেভিলস। আর একদম বাঁদিকের যে বাড়িটা রয়েছে তার নাম হচ্ছে সেন্ট জোসেফ। কী সুন্দর দেখুন বাড়িগুলো, নকশাগুলো দেখেছেন কী সুন্দর। আর বেলজিয়ামের অধিকাংশ যদি বাড়িগুলো দেখেন, অধিকাংশ বাড়িই কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা নকশায় করা। এই জায়গাটা দেখুন কী সুন্দর, এইসব জায়গা আসলে আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকি। এখানে অনেকেই জানেন বই পড়েন, আমি প্রচুর লোকজনকে দেখেছি এই সমস্ত জায়গায় গাছের নিচে বসে একটা শতরঞ্জি পেতে, বা এরকমভাবে জাস্ট চুপচাপ বসে থাকতে। এদেশে এই জিনিসটা বেশ চোখে পড়ার মতন। বইয়ের নেশা একসময় আমাদেরও ছিল, মানে আমার যদি আমার কথা বলি, ঘন্টার পর ঘন্টা ধরে বই পড়তাম ছোটোবেলায়। বিশেষ করে মা দুপুরবেলা ঘুমাতো, আমি নিচে মাদুর পেতে ফেলুদা, একেবারে নেশার মতন ছিল, ঘন্টার পর ঘন্টা কোনো ব্যাপারই ছিল না। এখানে দেখুন সবাই মাছ ধরছে, আর দূরে ওই জায়গাটা কী সুন্দর, এখানে আমরা কখনো আসিনি জানেন। এর আগে হাঁটতে হাঁটতে সোজা আস্তে আস্তে এই জায়গাটায় এসে পড়লাম। আর এই সমস্ত জায়গায় আসলেই কেন জানি না আমি আমার দিদিকে খুব মিস করি। আমার দিদি ছোটোবেলায় এইসব আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করার একেবারে ওস্তাদ ছিল, আর ও ছিল যতটাই সাহসী দামাল, আর আমি তেমনই বোকা আর ভীতু। আর ও আমাকে টেনে টেনে এইসব জায়গায় নিয়ে যেত জানেন। ছোটোবেলায় আমরা থাকতাম বালুরঘাটে, মানে আমার জন্মের পরে প্রায় 2 বছর আমরা ছিলাম বালুরঘাটে। আমার বাবার বদলি চাকরি ছিল, তো বাবার সাথে সাথেই ঘুরতাম,
তো ও এইসব জায়গায় বিভিন্ন জায়গায় খুঁজে বার করতো, যে শহরেই আমরা যেতাম তারপর আমাকে নিয়ে যেত সেখানে। তো আজকে ওকে খুব মিস করছি। কি সুন্দর দেখুন জায়গাটা। ফিরতি পথ ধরেছি, ঘুরতে ঘুরতে 9:30 বেজে গেছে জানেন, রাত। গিয়ে এখন রান্না করতে হবে। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, ঠিক পাশের রাস্তাতেই না ডাইল নদী, আর তার ওপর এখানকার লোকজন তাদের কেনা বোটগুলো দাঁড় করিয়ে রাখে জানেন। কালকে ভাবছি আসব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে। বাই।